একদিন সকালে এক যুবক আসছিল। সে এসে এক গাছের নিচে দাঁড়ালো। সেখানে দাঁড়িয়ে এক গাছা দড়ি বার করে নিজের হাতে তা গাছের ওপর ঝুলালো। গাছের উপর থেকে এক পেতনি এই সবকিছু দেখছিল। যুবক সে দড়িতে আত্মহত্যা করার জন্য ফাঁস লাগিয়েছিল, তাই দেখে সে পেতনি খুব অবাক হয়ে গেল। যে গাছে আমি থাকি সেই গাছ থেকে কেউ আত্মহত্যা করতে চাইছে, এমনটা আমি হতেই দেব না। এই ভেবে সে গাছ থেকে নিচে নামলো। পেতনিকে দেখে যুবক ভয় পেয়ে গেল। ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করবো না, আমি তোমায় বাঁচাতে এসেছি, পেতনি বললো। কি, আমাকে বাঁচাতে এসেছো? না, আমাকে বাঁচিও না, আমাকে মরতে হবে, এমনটা যুবক বলল। কেন হে যুবক, তুমি মরতে কেন চাও? পেতনি জিজ্ঞাসা করল। আমার বেঁচে থাকার ইচ্ছে নেই, এই জন্য তো আমি মরে যেতে চাই, যুবক বলল। ইচ্ছে নেই বলেই যদি মরে যেতে হয় তাহলে তো পৃথিবীর অর্ধেকের বেশি মানুষ মরেই যেত। তোমার পছন্দ হোক বা না হোক, তোমার জীবন গুরুত্বপূর্ণ। যেমন জন্ম স্বাভাবিক তেমন মৃত্যু স্বাভাবিক, আমাদের এগুলো বদল করার চেষ্টা করা উচিত না, পেতনি বলল। হ্যাঁ হ্যাঁ, তোমার কি উপদেশ দেওয়া তো খুব সোজা, আমি জানি আমি কেন মরতে চাই। মেশ, কি তোমার যন্ত্রণা আমায় বলো, আমি শুনছি, পেতনি বলল। আমার বিয়েই হচ্ছে না, যুবক বলল। কেন, মেয়ে পাওয়া যাচ্ছে না? পেতনি জিজ্ঞাসা করল। আমি একজন অনাথ, আমার বাবা মা কেউ নেই, যার বাবা মা আছে তাদেরই বিয়ে হয় না, আর আমি তো অনাথ, আমাকে কে বিয়ে করবে? শুধু তাই নয়, চেনা জানা কেউ গ্রামের কাউকে যখনই বিয়ের কথা বলতে যাই ওরা কুষ্টি চায়, আমার কাছে কুষ্টিও নেই, এটাই আমার দোষ, এই জন্য বিয়ে হচ্ছে না, আর বিয়ে হচ্ছে না বলে সবাই আমাকে নিয়ে মজা করে, এই জন্য আমি বেঁচে থাকতে চাই না, এই জন্য আমার আত্মহত্যা করা উচিত, যুবক বলল। এর জন্য তুমি আত্মহত্যা করবে? এর থেকে কত দুঃখে মানুষ বেঁচে আছে তুমি জানো? তাদের থেকে শেখো, সাহসের সঙ্গে জীবন যাপন করার কথা ভাবো, আত্মহত্যা করার কথা ভুলে যাও, পেতনি বলল। না, আমি মরবো বলেই ঠিক করে নিয়েছি, এমনটা সে যুবক সোজা জবাব দিল। সেই শুনে সে পেতনি, মেষ তুমি আমাকে বিয়ে করবে? এমন প্রস্তাব দিল। তখন সে যুবক বলল, কি মজা করছো নাকি, পেতনিকে আবার কেউ বিয়ে করে নাকি? এমন প্রশ্ন শুনে, বিয়ে হচ্ছে না, আমি মরতে এসেছো এখানে, এখন আমায় বিয়ে করতে অস্বীকার করছো, রাগ করে বলে পেতনি। তা সেটার জন্য পেতনিকে কেউ বিয়ে করে নাকি? এমনটাই যুবক বলল। তুমি যদি আমায় বিয়ে করতে চাও তাহলে আমি যুবতের বেশ ধারণ করব, পেতনি বলল। সত্যি বলছো তুমি? অবাক হয়ে জিজ্ঞাসা করল যুবক। হ্যাঁ, পেতনি উত্তর দিল। হ্যাঁ, যুবকের ঠিক ভরসা হলো না। মালা পরাতে পেতনি কি করে যুবতী হয়ে যাবে, এই সন্দেহ হচ্ছিল তার। কিন্তু সে ভাবলো দেখাই যাক না, ডাইনি যেমন বলছে তেমনটা করে দেখা যাক। এমন ভেবে সে একটা মালা কিনে আনল। সেই মালা সে পেতনিকে পরিয়ে দিল। মালা পরানোর সঙ্গে সঙ্গে সেই পেতনি একটি সুন্দরী যুবতীর বেশ ধারণ করল। আমি যুবক অবাক হয়ে গেল। বিয়ে হওয়ার খুশিতে সে নিজের স্ত্রীকে নিয়ে নিজের গ্রামে ফেরত গেল।
এত সুন্দরী স্ত্রী সে কোথায় পেল, তাই ভেবে সবাই অবাক হয়ে গেল।